সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতকে মোকাবেলায় নতুন সীমান্ত আইন আনল চীন, বিপাকে ভারত সরকার। ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়ানোর আহ্বান মার্কিন সিনেটরের। ইরাকে আইএসের হামলা, নিহত ১১। শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ জান্তার সমালোচনায় আসিয়ান যুক্তরাষ্ট্র। সিরিয়া ইরাকে ২ বছর সামরিক মিশন বাড়াল তুরস্ক। সিনেট কমিটির তদন্তে অভিযুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করবে ইরান। ৬ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা করবে আইএস। সুদানে সেনা অভ্যুত্থান, বন্ধ করে দেওয়া হল খার্তুম বিমানবন্দর। দর্শক, ভারতকে মোকাবেলায় নতুন সীমান্ত আইন আনল চীন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ভারতকে মোকাবেলায় নতুন সীমান্ত আইন চীনের। ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ এবং সামরিক উত্তেজনার আবহের মধ্যেই শনিবার সীমান্ত সংক্রান্ত নতুন আইন পাশ করল চীন। চীন নিজের স্থলসীমানায় শক্তি বাড়িয়ে সে এলাকা শাসন করার লক্ষ্যে নতুন আইন পাশ করেছে। আইনটি আনুষ্ঠানিকভাবে চীনের স্থলসীমান্তের সামরিক ক্ষেত্রকে সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জুড়ে দিয়েছে। ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে নতুন আইন বাস্তবায়ন হবে। নতুন আইনের ফলে পিপলস লিবারেশন আর্মির নীতি আরও শক্তিশালী হলো। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ লোকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে চীনা সেনা। উদাহরণ, ভারত, ভুটান এবং নেপালের সীমান্তে বসবাসকারী তিব্বতী গ্রামবাসীরা এবার থেকে চীনা প্রতিরক্ষার প্রথম লাইন হিসেবে কাজ করবে। নতুন আইনে বলা আছে, সীমান্ত প্রতিরক্ষা শক্তিশালী করতে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করার পাশাপাশি সীমান্ত এলাকায় জনসেবা অবকাঠামোর উন্নতি, জনগণের জীবন ও সেখানে কর্মসংস্থানকে উৎসাহিত ও সমর্থন করার জন্য এবং সীমান্ত প্রতিরক্ষার মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবে রাষ্ট্র। গত প্রায় ১৮ মাস ধরে লাদাখে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদে জড়িয়েছে ভারত। এরই মাঝে সীমান্ত বিবাদের জেরে অরুণাচলেও সম্প্রতি দুই দেশের সেনা মুখোমুখি হয়। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে সীমান্তে চীনা সেনারা গতিবিধি বাড়িয়েছে, পাশাপাশি সেখানে রিজার্ভ ফোর্সও মোতায়েন করেছে পিএলএ। ক্রমেই অরুণাচল সীমান্ত বরাবর পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কমান্ডার স্তরে মোট ১৩ দফা বৈঠক হয়েছে, কিন্তু তাতেও বিবাদের মীমাংসা হয়নি। শেষবার এই বৈঠক হয় গত ১০ই অক্টোবর। ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়ানোর আহ্বান মার্কিন সিনেটরের। রাশিয়ার ক্ষেপণাস্ত্র কেনায় ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন দুই মার্কিন সিনেটর। এই আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি দিয়েছেন মার্কিন সিনেটর এবং ইন্ডিয়া ককাসের দুই কো চেয়ার মার্ক ওয়ার্নার এবং জন কর্নিন। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ৫৪৩ কোটি ডলারের চুক্তি করেছে ভারত। দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রয়োজন মেটাতে ২০১৯ সালে এই চুক্তি স্বাক্ষর হয়। ওয়াশিংটন ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে রুশ প্রতিরক্ষা কেনায় নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে ভারত। দুই সিনেটরের চিঠিতে বলা হয়েছে, সোভিয়েত ইউনিয়ন এবং পরে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার দীর্ঘ ইতিহাস থাকলেও রুশ সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ কমাতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ভারত। রাশিয়ার সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের ২ বছরের মাথায় ২০১৮ সালে ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ান S-400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে সম্মত হয়। সিনেটররা বলছেন, ভারতের S-400 কেনা নিয়ে প্রশাসনের উদ্বেগ তাদেরও রয়েছে, তবে দিল্লি ও মস্কোর মধ্যে এই ধরনের কেনাকাটা কমে এসেছে বলে জানান তারা। ভারতের কাছে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরার পরামর্শ দিয়েছেন সিনেটররা। তারা গঠনমূলকভাবে রুশ সরঞ্জামের বিকল্প তুলে ধরার পরামর্শ দিয়েছেন। ইরাকে আইএসের হামলায় ১১ জন নিহত। ইরাকের উত্তরাঞ্চলে একটি গ্রামে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর হামলায় এক নারী সহ ১১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই হামলা হয়। দেশটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জয়েন্ট অপারেশনস কমান্ড বিবৃতি দিয়ে এই হামলার কথা জানিয়েছে খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। বিবৃতিতে বলা হয়েছে, মুগদাদিয়া শহরের অদূরে আল হাওয়াশা এলাকায় চালানো হামলায় আরও অনেকে আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ও হাসপাতালের একাধিক সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানায়, অজ্ঞাতনামা বন্দুকধারীরা ১১ জনকে হত্যা করেছে, আহত হয়েছেন আরও ১৫ জন। পুলিশ বলছে, অস্ত্রধারী হামলাকারীরা হামলা চালানোর জন্য বেশ কয়েকটি যানবাহন ও আধা স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করে। জয়েন্ট অপারেশনস কমান্ডের দাবি, হামলা চালিয়েছে আইএস। আইএস এখনও এই হামলার দায় স্বীকার করেনি, তবে সম্প্রতি ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে
আইএসের বিরুদ্ধে। দেশটির উত্তরাঞ্চলে প্রায় সেনা সদস্য পুলিশকে নিশানা করে হামলা চালায় তারা। 2014 সালে ইরাকের বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেয় আইএস। 2017 সালে শেষের দিকে জঙ্গি সংগঠনকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক সরকার। আইএস বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সহায়তা পায় দেশটি। শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ জান্তার সমালোচনায় আসিয়ান যুক্তরাষ্ট্র। মিয়ানমারে জান্তা সরকার শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, তাদের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার, এমনটাই মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতারা। তারা জান্তা সরকারের কঠোর সমালোচনা করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, মিয়ানমারের জনগণের অধিকার ফিরিয়ে না দিলে এর পরিণাম ভালো হবে না। 9 মাস পার হতে চলল, মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী অং সান সুচি সহ শত শত রাজনৈতিক নেতা। এ নিয়ে বিশ্ব সম্প্রদায়ের তীব্র উদ্বেগের মধ্যেই চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক সম্মেলন। তবে নেই মিয়ানমারের কোনো প্রতিনিধি। মঙ্গলবার এই সম্মেলনের শুরুতেই নেতারা মিয়ানমারের জান্তা সরকারের তীব্র সমালোচনা করেন। আগামী বছর আসিয়ানের চেয়ারম্যান হতে যাচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেন, আসিয়ান তাদের কর্মকাঠামো থেকে মিয়ানমারকে বাদ দেয়নি, সংকট সৃষ্টি হয়েছে মিয়ানমারের কারণেই। ইন্দোনেশিয়া পররাষ্ট্রমন্ত্রী রত্ন মারসুদি অভিযোগ করেন, আসিয়ানে মিয়ানমারের জন্য সময় বরাদ্দ আছে, কিন্তু মিয়ানমার তাতে যোগ না দেওয়াটাই বেছে নিয়েছে, যা অত্যন্ত হতাশার। প্রস্তাবিত 5 দফা প্রস্তাব উপেক্ষা করায় মিয়ানমারের জান্তার তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা। মিয়ানমারের শান্তি স্থাপনে ব্যর্থতাই যার মূল বিষয়। আসিয়ানের সম্মেলন চলবে 28 অক্টোবর পর্যন্ত, এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও অংশ নেন। এ নিয়ে হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বলেন, মিয়ানমারকে তারা ছেড়ে দেবেন না, জনগণের স্বার্থে চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জাকি সুলেভান বলেন, আসিয়ান ভালো উদ্যোগই নিয়েছে, মিয়ানমারকে শান্তি স্থাপনে 5 দফা প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা সেটি উপেক্ষা করছে, আমরা মিয়ানমারের জনগণের জন্য কাজ করে যাব, চাপ প্রয়োগ অব্যাহত থাকবে জান্তাদের ওপর যতদিন না গণতন্ত্র ফিরছে, মানবাধিকার ফিরছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় দেশগুলো মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। এছাড়া দেশব্যাপী গণতন্ত্রকামীদের আন্দোলন অব্যাহত রয়েছে, কিন্তু সেখানেও দমনপীড়ন চালাচ্ছে সামরিক বাহিনী, করা হচ্ছে ধরপাকড়। মিয়ানমার কবেই বা শান্তি ফিরবে আর কবে নির্বাচন হবে সেটাই এখন বড় প্রশ্ন। সিরিয়া ও ইরাকে 2 বছর সামরিক মিশন বাড়াল তুরস্ক। সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে আন্তঃসীমান্ত অভিযান জোরদারে তুর্কি সামরিক বাহিনীর মিশন আরও 2 বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। ইরাক ও সিরিয়া ইস্যুতে মঙ্গলবার প্রথমবার সামরিক বাহিনীর সময়সীমা বাড়াল দেশটি। তবে এই পদক্ষেপের বিপক্ষে অবস্থান নেয় রিপাবলিকান পিপলস পার্টি CHP। সিরিয়া ও ইরাকে তুর্কি সেনাদের সময়সীমা বাড়ানোর প্রসঙ্গে পার্লামেন্টে এক ভাষণে CHP-র নেতা কামাল প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রশ্ন করেন, আপনি আমাদেরকে এ বিষয়ে কিছু বলবেন না, অথচ আরও 2 বছরের সময় বাড়াতে ভোট দিতে বলেন, কিন্তু কেন? ইরাকে তুর্কি বাহিনী মোতায়েনের বিরুদ্ধে 2003 সালে ভোট দিয়েছিল এই CHP পার্টি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এরদোয়ানকে সমর্থন করায় তুর্কি সেনা দেশটিতে অবস্থান নেয়। আঙ্কারা যেসব গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আসছে, এদের বিরুদ্ধে আন্তঃসীমান্ত অভিযান পরিচালনার জন্যই সময়সীমা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তুর্কি সেনারা সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী উত্তরাঞ্চল অবস্থান করছে, এছাড়া ইরাকে তুরস্কের বাহিনী আছে। সিনেট কমিটির তদন্তে অভিযুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলের প্রেসিডেন্ট জৈর বলসোনারোকে অভিযুক্ত করতে একটি প্রতিবেদন অনুমোদন করেছে দেশটির সিনেট তদন্ত কমিটি। করোনা মহামারী মোকাবেলা সংক্রান্ত 9টি অপরাধে বলসোনারোকে অভিযুক্ত করার অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধও রয়েছে। বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা কমিটি 6 মাস চেষ্টা চালিয়ে 1300 পৃষ্ঠার প্রতিবেদনটি প্রস্তুত করেছে। এতে আরও 77 জন ব্যক্তি ও 2টি কোম্পানি অপরাধ করেছে বলে অভিযোগ করা হয়েছে। গত সপ্তাহে প্রকাশিত এক খসড়া প্রতিবেদনে বলা হয়, জৈর বলসোনারোকে গণহত্যা ও খুনে অভিযুক্ত করা উচিত। তবে সিনেটররা পরে টেকনিক্যাল কারণ দেখিয়ে ওই বিশেষ অভিযোগ বাতিল করে দেয়। এছাড়া অভিযুক্তদের তালিকায় আরও 10 জনকে যোগ করার সিদ্ধান্ত নেয় তারা। প্রকাশিত মূল প্রতিবেদনে জৈর বলসোনারোকে অ্যাডলফ হিটলার এবং অগস্ত্য পিনোশের মতো স্বৈরশাসকদের পাশে রাখার কথা বলা হয়েছে। তবে এই প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলসোনারোর কার্যালয়। সিনেট কমিটির প্রতিবেদন অনুমোদন করলেও প্রেসিডেন্ট জৈর বলসোনারোর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা সম্ভব নাও হতে পারে, কেননা তা করতে হলে ব্রাজিলের প্রসিকিউটর জেনারেলকেই আনাতে হবে, আর তাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। এর আগে এই তদন্তকে উপহাস বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। তারপরও নির্বাচনের 1 বছর আগে এই প্রতিবেদন ব্রাজিলের ডানপন্থী নেতার বিচ্ছিন্ন হয়ে পড়ার ইঙ্গিত বহন করে। মহামারী মোকাবেলায় ব্যর্থতা এবং অতিরিক্ত মুদ্রাস্ফীতির কারণে ইতিমধ্যেই তার জনপ্রিয়তা পড়তির দিকে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করবে ইরান।
পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তার দেশ কোনো সীমারেখা মেনে চলবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি মঙ্গলবার তেহরানে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি নিজ দেশের অবস্থান তুলে ধরেন। তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলনে অংশ নিতে কুরেশি ইরান সফর করেছেন। বুধবারে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, দুদেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধি দলের সফর বিনিময় অনুষ্ঠিত হলে দ্বিপক্ষীয় সহযোগিতাও শক্তিশালী হবে। তিনি আফগান জনগণের দুঃখ দুর্দশাকে মারাত্মক উদ্বেগজনক অভিহিত করে বলেন, আমরা আফগানিস্তানে শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চাই এবং এ কাজে পাকিস্তান আমাদেরকে সাহায্য করতে পারে। মার্কিন সেনারা চলে যাওয়ার পর আফগানিস্তানে আইএসের উত্থানে উদ্বেগ প্রকাশ করে রাইসি বলেন, আফগানিস্তানে চলমান সংকটের জন্য আমরা যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করি, কারণ আইএসকে মার্কিন সরকারই তৈরি করেছে। তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলনের প্রতি ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, এই সম্মেলনের মাধ্যমে আফগান সংকট সমাধানের পাশাপাশি অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের হাত চিরদিনের জন্য গুটিয়ে ফেলার সুযোগ সৃষ্টি হবে বলে তেহরান আশা করছে। সাক্ষাতে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশ হিসেবে ইরান ও পাকিস্তানের জনগণ চায় আফগান সংকট সমাধানে তেহরান ও ইসলামাবাদ ইতিবাচক ভূমিকা পালন করুক। আফগানিস্তানের জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন এবং এক্ষেত্রে গোটা বিশ্বকে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে আইএস। আফগানিস্তানে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে তারা আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পেন্টাগন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা এ দাবি করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। খবর আরব নিউজের। পেন্টাগনের নীতি নির্ধারক বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল বলেন, আইএস খোরাসানের পাশাপাশি আল কায়েদাও যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চায়, কিন্তু এই মুহূর্তে তাদের কারো সেই সক্ষমতা নেই। পেন্টাগনের কর্মকর্তা আরও বলেন, তবে আইএস খোরাসান আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সেই সক্ষমতায় পৌঁছে যেতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে। তারা বলেছে, আল কায়েদার একই সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে এক থেকে দুই বছর। আফগানিস্তানে তৎপর আইএস খোরাসান গোষ্ঠীগুলোকে নির্মূল করার ইচ্ছা সক্ষমতা তালেবান সরকারের আছে কি না তা মার্কিন গোয়েন্দারা পর্যালোচনা করে দেখছে বলেও জানান কলিন কাহল। এদিকে আফগানিস্তানকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। ইসলামিক আমিরাতের মুখপাত্র এবং তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি দোহায় বৈঠকে মিলিত হন। বৈঠকে মানবিক সহায়তা হিসেবে চীন ৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসলামিক আমিরাতের মুখপাত্র বলেন, তিনটি কমিটি তৈরি করা হবে। প্রথমটি রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় নিয়ে কাজ করবে। দ্বিতীয়টি সম্পর্ক তৈরি এবং দুই দেশের মধ্যে বোঝাপড়ার বিষয়ে গুরুত্ব দেবে। তৃতীয়টি অর্থনৈতিক প্রকল্প নিয়ে কাজ করবে। সুদানে সেনা অভ্যুত্থান, বন্ধ করে দেওয়া হলো খার্তুম বিমানবন্দর। সুদানে সেনা অভ্যুত্থানের পর দেশটির খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবারের সিদ্ধান্তের কথা জানায়। খবর আনাদুলুর। সুদানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, সেনা অভ্যুত্থানের ফলে বিক্ষোভের জেরে খার্তুম বিমানবন্দরে মঙ্গলবার থেকে 30 অক্টোবর পর্যন্ত সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর আগে সেনা অভ্যুত্থানের পর তুরস্ক সুদান ফ্লাইট স্থগিত করেছে তুর্কিশ এয়ারলাইন্স। সুদানের শাসক পরিষদের প্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল বুরহান সোমবার জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ক্রান্তিকালীন সার্বভৌম পরিষদ ও সরকার ভেঙে দেন। দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পর এই ঘোষণা দেওয়া হয়। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করার পর রাজধানী খার্তুম সহ দেশে সর্বত্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে পতাকা উড়িয়ে রাস্তায় রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছেন। বিক্ষোভে জনতার উপর সেনাদের চালানো গুলিতে বহু মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।